হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা দেখব বিএফডি ভার্সেস সাবস্ট্রাটার। কোথায় বিএফডি ব্যবহার করা হয়, আবার কোথায় সাবস্ট্রাটার ব্যবহার করা হয়। বিএফডি এর তুলনায় সাবস্ট্রাটার ব্যবহারের সুবিধা কি, আবার সাবস্ট্রাটার এর তুলনায় বিএফডি ব্যবহারের সুবিধা কি। তো বিএফডি কেন ব্যবহার করা হয়, সাবস্ট্রাটার কেন ব্যবহার করা হয়, এই তুলনামূলক আলোচনা বা এই কনক্লুশন দূর করার জন্য ইলেকট্রিক্যাল ল্যাবের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভিডিওতে কোনো ভুল বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানান, আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমে সাবস্ট্রাটার সম্পর্কে জানি। সাবস্ট্রাটার কি, আমরা এখানে একটি সাবস্ট্রাটার দেখতে পাচ্ছি। বাজারে বিভিন্ন রকমের, বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন ফিচারের সাবস্ট্রাটার পাওয়া যায়, তবে এর বেসিক প্রিন্সিপাল সকল সাবস্ট্রাটারের একই। আমরা একটি সাবস্ট্রাটারের সিমেটিক ডায়াগ্রাম বা ইন্টারনাল ডায়াগ্রাম দেখি, যেখানে এক এক প্রথম ফেজের জন্য Q1 এর ক্ষেত্রে একটি এসসিআর কাপল এবং Q2 এর জন্য একটি এসসিআর কাপল, Q3 এর জন্য একটি এসসিআর কাপল দেখানো হয়েছে, যেগুলো মোটরের থ্রি ফেজ মোটরের তিনটি ফেজে কানেক্টেড রয়েছে। তো আমরা এসসিআর কি, আমরা জানি এসসিআর হলো সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। এসসিআর একটি রেকটিফায়ার, এটিও কি করে, রেকটিফাই করে, অর্থাৎ এসি কে ডিসি তে কনভার্ট করে। কিন্তু ডায়োড বা রেকটিফায়ারের তুলনায় এর পার্থক্য হলো এসসিআর এর পিন তিনটি, একটি হচ্ছে অ্যানোড, অন্যটি গেট এবং অপরটি ক্যাথোড। এসসিআর কে কিভাবে একটি এক্সটার্নাল সিগন্যাল বা ভোল্টেজ অ্যাপ্লাই করে কন্ট্রোল করা যায়। যদি আমরা গেটে যে পরিমাণ ভোল্টেজ বা সিগন্যাল দিব, আউটপুটে সে পরিমাণ ভোল্টেজ বা সিগন্যাল আউটপুটে সে পরিমাণ আউটপুট ভোল্টেজ পাবো। আর এটি হচ্ছে এসসিআর এর মেইন প্রিন্সিপাল। আর সাবস্ট্রাটারে এই এসসিআর এর প্রিন্সিপালটা ব্যবহার করে কাজ করা হয়েছে। যখন আমাদের এই মোটরটি চালাতে শুরু করব, তখন অল্প ভোল্টেজে চালু করব। স্টার্টিং টর্ক ফুল স্পিড না আসা পর্যন্ত অল্প অল্প ভোল্টেজ বৃদ্ধি করে মোটরের স্পিড বাড়াতে চেষ্টা করব। হঠাৎ করে স্পিড বা স্টার্টিং টর্ক তৈরি করব না, এতে আমাদের কি হবে, মোটরে হিউজ পরিমাণ কারেন্ট লস হবে। অর্থাৎ এই সাবস্ট্রাটার ব্যবহার করে মোটরটি স্টার্ট, একটি মোটর স্টার্ট করতে যদি আমার 1 কিলোওয়াটের একটি মোটর স্টার্ট করতে যদি 2 এম্পিয়ার ইউজ হয়, কিন্তু সরাসরি ব্রেকার বা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করে স্টার্ট করতে 2 এর 3 গুণ বেশি, অর্থাৎ 6 এম্পিয়ার কারেন্ট ইউজ হবে। আর এই সমস্যা দূরীকরণের জন্যই সাবস্ট্রাটার ইউজ করা হয়। সেটা কিভাবে, যেহেতু এসসিআর এ আমরা যে পরিমাণ গেটে যে পরিমাণ ভোল্টেজ বা সিগন্যাল দিব, আউটপুটে সে পরিমাণ ভোল্টেজ বা আউটপুট পাবো, তো আমার এই মোটরটি চালানোর জন্য এই এসসিআর এর গেটে প্রথমে আমরা অল্প অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করব। হাফ সাইকেলের জন্য, পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি আমরা এই এসসিআর এর এইটা ব্যবহার হয়, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটি ব্যবহৃত হবে। তো এভাবেই একটি সাইন ওয়েভ বা একটি সাইকেল ভোল্টেজ মোটরে অ্যাপ্লাই হবে। তিনটি ফেজের ক্ষেত্রে একই প্রিন্সিপাল। আরো ডিটেলস বোঝার জন্য আমরা আরেকটি ভিডিও স্কিপ নেই। আমরা একটি সিলিকন সরি সাবস্ট্রাটার ব্যবহার করে একটি সার্কিট, মোটর সার্কিট দেখতে পাচ্ছি, যেখানে প্রথমে থ্রি ফেজ একটি ব্রেকারের সাহায্যে সাবস্ট্রাটারে কানেক্ট করা হয়েছে এবং সাবস্ট্রাটারের আউটপুট মোটরে কানেক্ট করা হয়েছে। আবার পাশে একটি কন্ট্যাক্ট এই সাবস্ট্রাটারের আউটপুট এবং ইনপুটের সাথে প্যারালালে সংযুক্ত আছে। সেটি কেন, আমরা জানি সফটওয়্যারের কাজ হচ্ছে শুধু মোটরটি স্টার্ট করার সময় সফটওয়্যারের প্রয়োজন, আদার্স সব সময় সফটওয়্যারের প্রয়োজন নাই বা ব্যবহার করলে কোনো লাভ নেই। তখন এই সফটওয়্যারটাকে ফ্রি করে একটি বাইপাস কন্ট্যাক্ট ইউজ করে মোটরটিকে স্টার্ট করা, অর্থাৎ যখন মোটরটি ফুল স্পিডে চলে আসবে তখন এই সফটওয়্যারটা আইডল হয়ে যাবে, এই কন্ট্যাক্টটা ধরবে, তখন আমরা সাপ্লাই ভোল্টেজ এই কন্ট্যাক্টের সাহায্যে মোটরে পাবো আর মোটরটি ফুল স্পিডে চলতে থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস অপারেশনটা হবে। আরো ডিটেলস বোঝার জন্য দেখি আরেকটি সার্কিট দেখি। এখানে আমরা থ্রি ফেজ সংযুক্ত একটি এসি মোটর দেখতে পাচ্ছি, যে মোটরের L1-এ রান কন্ট্যাক্টর, একটা কন্ট্যাক্টর সংযোগ দেখানো হয়েছে লাইনে, আবার প্যারালালি এসসিআর কন্ট্রোল সার্কিট দেখানো হয়েছে। যখন আমার মোটরটি স্টার্ট করার প্রয়োজন তখন এই এসসিআর কন্ট্রোল সার্কিট কাজ করবে আর এইটুকু ওপেন থাকবে। মোটরটি যখন ফুল স্পিডে চলতে শুরু হয়ে যাবে তখন আমার এই অপশনটুকু কন্ট্রোল সার্কিট সফটওয়্যারের কন্ট্রোল সার্কিটের মাধ্যমে আইডল হয়ে যাবে আর কন্ট্যাক্টটা ধরবে,
আমার মোটরটি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবার আমরা দেখব ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা VFD। তো আমরা প্রথমে জেনে নিই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা VFD কি। আমরা অনেকগুলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ দেখতে পাচ্ছি। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বোঝার জন্য আমরা কিছু ব্লক ডায়াগ্রাম দেখি। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ কি করে, এসি ইনপুট নেয়, এসি কে ডিসি তে কনভার্ট করে, তারপর ডিসি বাস থেকে ডিসি থেকে এসি তে কনভার্ট করে মোটর চালনা করে। যেহেতু আমার মোটর এসি, অবশ্যই ডিসি থেকে এসি তে কনভার্ট করতে হবে। ডিটেইল ডায়াগ্রামে অফ VFD তে দেখতে পাচ্ছি আমরা এসি লাইন ইনপুট হচ্ছে, এখানে একটি ব্রিজ সার্কিট বা কনভার্টার সার্কিট রয়েছে, রেকটিফায়ার সার্কিট, প্রতিটি ফেজের জন্য দুটি ডায়োড বা রেকটিফায়ার দেখানো হয়েছে, তারপর রয়েছে লাইন চক বা ফিল্টারিং এর জন্য ক্যাপাসিটর ব্যাংক, তারপর এখানে রয়েছে ইনভার্টার অংশ বা যেটুকুকে আমরা বলি IGBT পার্ট। এই IGBT এর সাহায্যে এই ডিসি বাস থেকে ভোল্টেজকে এসি ভোল্টেজ কনভার্ট করে কন্ট্রোলড, মানে মোটরকে অপারেট করার জন্য যে কন্ট্রোলিংটা দরকার এই কন্ট্রোল ভোল্টেজ উৎপন্ন করে মোটর অ্যাপ্লাই করা হয়। এটুকুই হচ্ছে VFD বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের কাজ। আরো ডিটেইলস বোঝার জন্য আমরা আরেকটি ডায়াগ্রাম দেখব। এখানে ইনপুটে একটি লাইন ফিল্টার ব্যবহার করা হয়েছে। মনে রাখবেন ইনভার্টারের ক্ষেত্রে বা VFD এর ক্ষেত্রে লাইন ফিল্টার ইউজ করতে হয়, সাবস্ট্রেটের ক্ষেত্রে সেটি প্রয়োজন নাই। আমরা একটি পার্থক্য এখানে বুঝতে পাচ্ছি। তো ডায়োড ব্রিজ বা রেকটিফায়ার অংশে আমরা যখন এই লাইন লাইন ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন এখানে ডিসি ভোল্টেজ এই ডিসি বাসে একত্রিত হবে, তারপরে আমরা এই ফিল্টারের সাহায্যে ক্যাপাসিটি, এই যে একটি ইন্ডাক্টর একটি ক্যাপাসিটরের সাহায্যে আমরা ডিসি উৎপন্ন ডিসিটিকে পিউর ডিসিতে কনভার্ট করব, তারপর IGBT সাহায্যে আউটপুট মোটরে অ্যাপ্লাই করব, মোটর চলতে থাকবে। দেখুন আমরা যখন এই সাইন ওয়েভটা এখানে দিব, এখানে এখানে দুটি ডায়োড ব্যবহার করার কারণকে আমি বুঝিয়ে বলছি। আমরা যখন এই সাইন এক এই এই লাইনের ক্ষেত্রে একটি সাইন ওয়েভের এই অংশটুকু অ্যাপ্লাই হবে, তখন এই ডায়োডটি কনভার্ট পাবে, এটা ফরওয়ার্ড বায়াস পাবে। যখন এই এই হাফ সাইকেলের ক্ষেত্রে তখন এটা কি হবে, রিভার্স হয়ে যাবে। তাহলে আমরা কি ভোল্টেজ একটা হাফ সাইকেল পাবো আরেকটি পাবো না, সব ভোল্টেজ কি বলে গ্যাপ গ্যাপ হয়ে বের হবে। এই সমস্যা দূর করার জন্য প্রতিটি ফেজে দুটি করে ডায়োড একটি 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 আরেকটির বিপরীতে কানেক্টেড করা হয়েছে। যখন পজিটিভ হাফ সাইকেল সমান এটি কন্ডাক্টিভিটি পাবে, নেগেটিভ হাফ সাইকেল সমান এটি কন্ডাক্টিভ পাবে, অর্থাৎ একটি পজিটিভ পিউর ডিসি পাবো আবার একটি নেগেটিভ পিউর ডিসি পাবো। তো এই পিউর ডিসি পাবো আর আউটপুটে কন্ট্রোল, মানে IGBT সাহায্যে কন্ট্রোলড আউটপুট সাইন ওয়েভ পাবো বা ভোল্টেজ পাবো, এই যে আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি। আরেকটু ডিটেলস বোঝার জন্য দেখি থ্রি ফেজের ক্ষেত্রে এ বি সি, এই যে তিনটি সাইন ওয়েভ এখানে অ্যাপ্লাই হয়েছে 480 ভোল্টের, এই এসি টু ডিসি কনভার্টারের সাহায্যে ডিসি হচ্ছে, এই ডিসি বাসে তিনটে ভোল্টেজ একসাথে হয়ে 650 ভোল্ট ডিসি হলো। এই যে আমরা এখানে একটি পজিটিভ ডিসি ভোল্টেজ পাচ্ছি, এখানে আবার এখানে নেগেটিভ ডিসি পাচ্ছি। তো এই ফিল্টারের সাহায্যে আমরা এখানে একটি পিউর ডিসি পাবো। আর IGBTটা বোঝার জন্য এখানে IGBTর পরিবর্তে সুইচ দেওয়া আছে, যখন এই সুইচটা অন হবে তখন মোটর কি হবে, এইখান থেকে পজিটিভ হাফ সাইকেল, অর্থাৎ এই যে এই সিগন্যালটা মোটর পাবে। আবার আমার প্রয়োজনে এই এইটুকুর জন্য দরকার আমার এই এই সুইচটা অন করা, তখন এই নেগেটিভ হাফ সাইকেল পাবে। এইভাবেই ডিসি থেকে এসিতে কনভার্ট করা হয় IGBTর সাহায্যে। VFD ও সাবস্টার্টারের মধ্যে পার্থক্য, VFD এনার্জি সেভ করে, সাবস্টার্টারও এনার্জি সেভ করে। আমি এখন যে পার্থক্যগুলো বলবো বা ফিচারগুলো বলবো সেগুলো VFD এবং সফটওয়্যারের মানে একই প্রিন্সিপাল বা ফিচার। মোটর টর্ক কন্ট্রোল, VFD এর কাজ হচ্ছে মোটর টর্ক কন্ট্রোল করা, সাবস্ট্রেটের কাজও মোটর টর্ক কন্ট্রোল করা। স্টার্টিং ও স্টপিং কন্ট্রোল, VFD মোটর স্টার্টিং ও স্টপিং কন্ট্রোল করে, সাবস্ট্রেটেরও একই কাজ করে। VFD তে র্যাম্প আপ র্যাম্প ডাউন কন্ট্রোল রয়েছে, অর্থাৎ অ্যাক্সেলারেশন টাইম ডিএক্সেলারেশন টাইমও বলা হয়, মোটরটি কত দ্রুত ফুল স্পিডে পৌঁছাবে কত দ্রুত জিরো স্পিডে পৌঁছাবে, এটি হচ্ছে র্যাম্প আপ বা র্যাম্প ডাউন বা অ্যাক্সেলারেশন ডিএক্সেলারেশন টাইম। সাবস্ট্রেটেরও সেম কাজ রয়েছে।
স্মুথ স্টার্টিং বিএফডি কি করে, আমি অ্যাক্সেলারেশন টাইম বাড়াই দিয়ে স্লোলি স্টার্ট করব, এটার বলে স্মুথ স্টার্টিং। সব স্টার্টারে তো এই কাজেই ব্যবহার করা হয়। তারপর হচ্ছে প্রোটেকশন ফ্রম শর্ট সার্কিট ওভার কারেন্ট আর ফল্ট এটসেট্রা। বিএফডি এবং সব স্টার্টার উভয়ই এই শর্ট সার্কিট ওভার কারেন্ট আর ফল্ট ইত্যাদি থেকে মোটরকে রক্ষা করে, বা ফল্ট হলে ওয়ার্নিং দিয়ে মোটর স্টপ করে দেয়, মোটরকে পুরার হাত থেকে বাঁচায়। এবার রয়েছে ব্যতিক্রমগুলি বা ডিফারেন্সগুলো। মোটর স্পিড কন্ট্রোল, সাবস্ট্রেটর মোটর স্পিড কন্ট্রোল করতে পারে না। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, সাবস্ট্রেটর ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারে না। এক্সট্রা মোর ফিচার্স দেন সাবস্ট্রেটর, বিএফডিতে অনেক বেশি ফিচার বা অপশন থাকে, সাবস্ট্রেটরে খুব অল্প ফিচার বা অপশন থাকে। কন্টিনিউয়াস অপারেশন, বিএফডির সাহায্যে একটি মোটরকে কন্টিনিউয়াসলি চালানো যায় লং টাইম, কিন্তু সাবস্ট্রেটের সাহায্যে শুধু স্টার্টিং এর জন্য এটা ব্যবহৃত হয়, স্টার্টিং শেষ, এর ব্যবহার শেষ। ইনপুট আউটপুট সোর্স, বিএফডির সাহায্যে আপনি ইনপুট আউটপুট ফ্রিকোয়েন্সি আরপিএম কারেন্ট সবই দেখতে পারবেন, কিন্তু সাবস্ট্রেটের সাহায্যে এত কিছু দেখা যায়। ফর হারমোনিক প্রোটেকশন নিড রিয়েক্টর, বিএফডিতে আমরা আগে দেখেছিলাম লাইন একটি ইন্ডাক্টর দেখানো রয়েছে বা ফিল্টার লাইন রিয়েক্টর সংযোগ করার প্রয়োজন হয়, কিন্তু সাবস্ট্রেটারে এটি প্রয়োজন হয় না। প্রাইস মোর দেন সাবস্ট্রেটার, মানে বিএফডির দাম সাবস্ট্রেটারের তুলনায় অনেক বেশি। প্রাইস ফিউ দেন বিএফডি, সাবস্ট্রেটারের দাম বিএফডির তুলনায় অনেক কম। তো এই ভিডিও থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কোথায় আমরা সাবস্ট্রেটার ব্যবহার করব, কোথায় বিএফডি ব্যবহার করব, কোন জায়গায় সাবস্ট্রেটার ব্যবহার করলে আমাদের সেভ হবে, মোটর সেভ হবে, ফিনান্সিয়ালি সেভ হবে, আবার কোন জায়গায় বিএফডি ব্যবহার করলে মোটর সেভ হবে, আমাদের মোটরের আউটপুট ভালো পাবো, এনার্জি সেভ হবে, সব মিলিয়ে বিএফডি এবং সাবস্ট্রেটারের পার্থক্য আশা করি সবাই বুঝতে পারছেন। কারো যদি কোনো গ্যাপ বা বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কথা বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরিশেষে বলতে চাই, ইলেকট্রিক্যাল ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলের প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি পুশ করে রাখুন।